হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমরা আজকের এই ভিডিওতে আমি তোমাকে জানাবো এবং দেখাবো যে তোমরা কিভাবে আসলে PES 2021 মোবাইল গেমটা ডাউনলোড করবে। তোমাদের মোবাইলের ভিতরে একদম সহজ উপায়ে তোমরা কিভাবে ডাউনলোড করবে PES 2021 মোবাইল গেমটা। আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সবকিছু জানাবো, দেখাবো। তোমরা অবশ্যই ভিডিও ইম্পর্টেন্ট, ভিডিও সম্পূর্ণ দেখো, ভিডিওকে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। PES এর রিলেটেড এইরকম সব ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা চলো তোমাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। আগ্রহ লাইক না করে থাকলে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা চলো মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা আসলে কিভাবে PES 2021 মোবাইল গেমটা তোমার ফোনে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে একদম সহজভাবে। তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। PES রিলেটেড এরকম ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে পাবে। তো বন্ধুরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে তোমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে প্লে স্টোরকে ট্যাপ আপ করে ধরে রাখতে হবে এবং অ্যাপ ইনফোতে গিয়ে এখানে যে স্টোরেজ ইউজার আছে এখান থেকে তোমাদের স্টোরেজটা করে দিতে হবে একদম ক্লিয়ার ক্যাচ, ঠিক আছে? একদম স্টেপ বাই স্টেপ আমি যেই সকল স্টেপ এখানে করতেছি এই স্টেপগুলোই তোমাদেরকে জাস্ট ফলো করতে হবে। এবং তারপর তোমাদের লাগবে যে কোনো একটা VPN, আমি এখানে টার্বো VPN ইউজ করতেছি, এরকম না যে তোমাদেরও টার্বো VPN লাগবে, তোমরা যে কোনো একটা VPN ইউজ করতে পারো। এখানে জাস্ট তোমাদের VPNটা ওপেন করতে হবে এবং এখান থেকে যে কোনো একটা সার্ভার তোমাদের কানেক্ট করতে হবে, ঠিক আছে? বিকজ এখানে অনেক মানে মোটামুটি সব দেশেই PES অ্যাভেলেবেল, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের VPN অনেকটা তাদের কানেক্ট হয়ে গেছে। সো বন্ধুরা এখন তোমাদের যেটা করতে হবে, তোমাদের সিম্পলি তোমাদের যে প্লে স্টোরটা আছে এটা ওপেন করতে হবে। দেখো এখনই কিন্তু সব কিছু শেষ হয়ে যায়নি, অনেক ইম্পর্টেন্ট কিছু কথা আছে, এই সকল বিষয় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখো এখানে তোমাদের যেটা এখানে আমাদের PES 2021 মোবাইল গেমটা, তোমাদের জিমেলটা যদি অনেকটা বেশি হয়, ঠিক আছে, তোমাদের জিমেলটা যদি অনেকটা বেশি পুরনো হয় তাহলে কিন্তু এখানে PES 2021 মোবাইল গেমটা নাও আসতে পারে। এবং যেহেতু আমি এখানে প্লে স্টোরে ডাটা ক্লিয়ার ক্যাচ করেছি এই জন্য আসলে এইখানে আমাদের প্লে স্টোরটা ওপেন হতে একটু প্রবলেম করছে, ঠিক আছে? সো আমি এটা একটু দেখছি, ওয়েট, তো এরকম হতে পারে, ঠিক আছে? প্রথমবার ডাটা ক্লিয়ার ক্যাচ করলে এরকম একটু গ্লিচ হয় আর কি, ঠিক আছে? এটা কোনো সমস্যা না, অনেকের মনে কোয়েশ্চেন থাকে ভাই ডাটা ক্লিয়ার করলে কোনো সমস্যা হবে কি না, আসলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? এখানে তোমাদের সিম্পলি সার্চ অপশনে একদম লিখে দিতে হবে PES, ঠিক আছে? দেখো এখানে যদি তোমাদের জিমেল অনেক বেশি পুরনো হয় তাহলে কিন্তু ওয়ার্ক নাও হতে পারে, তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে? এখানে PES লিখতেই কিন্তু আমাদের সামনে PES 2021 মোবাইল গেমটা এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো একদম ইজিলি, অনেক সহজ উপায় তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আসলে তোমরা কীভাবে এখান থেকে আমাদের PES 2021 মোবাইল গেমটা ডাউনলোড করবে। এখানে আমরা ইনস্টলডের উপর ক্লিক করলে কিন্তু এটা ইনস্টলড হয়ে যাবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমি ইনস্টলডের উপর ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের ডাউনলোড প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। অনেকটা ইজি অ্যান্ড সিম্পল ম্যাথড, তোমাদেরকে অনেক সহজ প্রসেস দেখিয়ে দিলাম আসলে তোমরা কীভাবে PES 2021 মোবাইল গেমটা আসলে ডাউনলোড করবে। যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। দেখতে পাচ্ছ ডাউনলোড স্টার্ট কিন্তু হয়ে গেছে, অনেকটাই সহজ প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা বুঝতে পেরেছো আসলে কিভাবে তোমরা PES 2021 মোবাইল গেমটা ডাউনলোড করবে, একদম সহজ উপায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও এবং ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। PES রিলেটেড এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।